আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বর্তমান পরিস্থিতি এখন অনেক খারাপ, খুবই ভয়াবহ যাচ্ছে। তো আপনারা যারা বাইরে যান অবশ্যই মাস্ক পরবেন, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আসলে আমরা বলি যে মাস্ক পরতে, কিন্তু বাইরে গেলে বোঝাই যায় না যে করোনা বলতে কিছু আছে। তাই একটাই রিকোয়েস্ট, পরিবারের কথা চিন্তা করে হলো মাস্ক পরবেন, বাসায় এসে হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তো আজকে হচ্ছে বাসায় চটপটি বানানোর আয়োজন চলছে। তো সাফওয়ানের বাবার চটপটি খুব পছন্দ, ও এসেছে, তাই চটপটি বানাবো। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, নামাজের পরে হচ্ছে আমরা চটপটিটা খাবো, রেডি করে রেখেছি। আর এদিকে হচ্ছে আমাদের কিছু আম অর্ডার করা ছিল, সেগুলো চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমগুলো খুবই ভালো পড়েছে। আর সাফওয়ান হচ্ছে আম নিয়ে দুষ্টুমি করছে, খাওয়ার নাম নেই। আমার ছেলে হচ্ছে হাড্ডি মন্ত্রী, ওর আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে যাবে আর কিছুদিন পরে। তো যারা যারা আমাকে বলে যে তোমার ছেলে এত চিকন কেন, এত শুকনা কেন, তো আমি তাদেরকে কী বলবো আসলে বুঝতে পারি না। আমি তো আমার ছেলেকে খাওয়াতে চাই, আমিও চাই আমার একটা নাতুস নুদুস বাবু হোক, আমার সাফওয়ানও একটু মোটা হোক, কিন্তু হচ্ছে না, আমি জানি না কেন। সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে, এটাই আমার চাওয়া। তো এখন হচ্ছে নামাজের পরে আমি হচ্ছে ভিডিওটা আবার স্টার্ট করেছি। আসলে ক্যামেরার সামনে কী দিব না দিব আসলে নার্ভাস হয়ে গিয়েছি, তো আমি এখন নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। তো সাফওয়ানের বাবা হচ্ছে মারাত্মক লেভেলের ঝাল খায়, সেজন্য ওটা আগে বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম এগুলো দিব, তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব বেশি করে। ও হচ্ছে অনেক বেশি ঝাল খায়, আমার চেয়েও বেশি ঝাল খায়। তো এই তো রেডি হয়ে গেল আমার চটপটি, এখন হচ্ছে আমি এগুলো সাজিয়ে একে একে সবাইকে দিয়ে দিব। তো আজকে হচ্ছে নিজুমকে খুব মিস করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিচ্ছি, নিজুম হচ্ছে আমার দেবরের বউ, মানে আমার যা, ওকে আমি যা মনে করি না, আমার ছোটো বোনের মতোই, খুব মিস করছি ওকে। ও থাকলে খুব ভালো হতো, একসাথে দুজন চটপটি খেতে পারতাম, আর ওর খুব পছন্দ চটপটি। যাই হোক, নেই, ও হচ্ছে ঢাকা গেছে ওর বাবার বাসায় একটু বেড়াতে। তো আমি হচ্ছে এরপরের দিন দুপুরবেলা আবার ভিডিও স্টার্ট করেছি। এটা হচ্ছে কাঁঠালের খোসা, এটা দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। কাঁঠালের বিছি, শিমের বিছি আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি, আর সেটার মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ, মরিচ আর আদা রসুন বাটা। ওটা একটু সিদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি কাঁঠালের খোসাগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে পেঁয়াজ আর শুটকি হচ্ছে তেলের মধ্যে ফোড়নোর মতো করে ঢেলে দিব, তারপর রেডি হয়ে যাবে। খুব ইজি আর খুবই মজা, আমিও ফার্স্ট টাইম খেয়ে খাবো। এটা হচ্ছে চ্যাপা শুটকি, এটা হচ্ছে আমি দিব কাঁঠালের খোসার সাথে। তা আমি হচ্ছে আজকে টুকটাক একটু রান্না শেয়ার করবো আপনাদের সাথে, কী কী রান্না করব। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন হয়েছে। আমি যেহেতু নতুন, চেষ্টা করছি ভালো কিছু করার, আমি আমার সম্পূর্ণ বেস্টটা দিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে। তো সবাই আমার পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করি, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, যেন আমি অনেক দূর যেতে পারি। আমার অনেক ইচ্ছা, যেহেতু এটা শখ করে করা, আর শখ তো মানুষের অনেক বড় থাকে, ড্রিম বলতে একটা জিনিস যেটা থাকে না, যে অনেক অনেক দূর যাব। তো আমারও হচ্ছে সেটাই, অনেক দূর যাওয়ার ইচ্ছা। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই পুরো ভিডিওটা এনজয় করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।